বাবা, হুম, আমার আর্টস ভালো লাগে, আমি আর্টস পড়তে চাই। এটাতে ওরকম বলার কি আছে? আর্টস ভালো লাগে, আর্টস পড়বি, কি আছে ওরকম বলার? কিন্তু একটা জিনিস ভেবে দেখেছি যে সায়েন্স পড়ার ফাঁকে অবসর সময় আর্টস পড়তে পারবি? অত সময় পাবি? না না, আমার আর্টস ভালো লাগে, আমি আর্টস নিয়েই পড়তে চাই। আর্টস ভালো লাগে, আর্টস নিয়ে পড়বো, মানে কি ধরনের অসভ্যের মতো যুক্তিবাদী কথাবার্তা? সায়েন্স পড়তে হবে, সায়েন্স না পড়লে তুই কি করবি লাইফে? হ্যাঁ, কি করবি? সায়েন্স না পড়লে কোনো গতি আছে তোর কোনো দিকে? যেটা ভালো লাগে না কি করে পড়বো? ভালো লাগ, এই তুই এত প্রশ্ন কেন রে? এত প্রশ্ন কেন? সায়েন্স নিয়ে পড়বি তাতে আবার এত প্রশ্ন কেন? যারা সায়েন্স নিয়ে পড়ে তারা প্রশ্ন করে? কোয়েশ্চেনিং মাইন্ডসেট নিয়ে চলে এসেছে। কিন্তু আইনস্টাইনই তো বলেছে সব জিনিসে কোয়েশ্চেন করতে। কে কে বলে? এই কে বলে? ওকে ধরে আন, ওর বাবা মা কিছু শেখায়নি কোয়েশ্চেন করতে হয়? হুম, এক ফাটালে ঠিক হয়ে যাবে, একদম মারলে একদম ঠিক হবে। এই তো মাইতিদার ছেলে, সায়েন্সে পড়ে কত ভালো নম্বর পায়। কোনো প্রশ্ন করেছে কোনোদিন বাবা মার উপরে? হুম, কত নলেজ সায়েন্স এন্ড অ্যাফেয়ার্সে, কত নলেজ ওর, ওর বাবার কত নলেজ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে, তাও তো ছেলে কোয়েশ্চেন করে না। কত সুন্দর সভ্য ভদ্র শিক্ষিত একটা গ্যাবা ছেলে। আর সায়েন্স পড়লে কত কত লাইন আছে জানিস? কত লাইন আছে, কত কত লাইন আছে, কত মানে আবার কি কোয়েশ্চেন কি? ইঞ্জিনিয়ারিং, ডক্টর, মেডিকেল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, মেডিকেল, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, আইটি, কত রকমের আছে কত। একই কথাকে বারবার বলছো কেন? আবার একই কথা, বারবার প্রশ্নের, কোয়েশ্চেনিং মাইন্ডসেট। আরে সায়েন্স নিয়ে পড়ে কিছু না করতে পারলেও একটা ইঞ্জিনিয়ারিং করে তো একটা প্যাশন ফলো করতে পারবি? এখানকার ইঞ্জিনিয়ারিং কলেজ আমি কথাও বলে রেখেছি, কত চান্স পাওয়া কষ্ট, কত কঠিন। কত কঠিন? কত মানে কি? মানে অন্যান্য কলেজে কি রেজাল্ট দেখে তারপরে চান্স দেয়? এরা আগে চান্স দিয়ে দেয়, ভর্তি করিয়ে নেয়, তারপরে সময় পেলে রেজাল্ট দেখে। কত কষ্টের ব্যাপার। আর সায়েন্স নিয়ে না পড়লে কত মান সম্মানের ব্যাপার হবে জানিস? না, আমার কোনো ব্যাপার হবে না। আরে তোর নয়, আমার মান সম্মানের ব্যাপার হবে। আমি বাইরে কি মুখ দেখাবো? আমি কি বলবো আমার ছেলে আর্টসে পড়ে? সবাই বলবে কেন আপনার ছেলে সায়েন্স পায়নি? কি বলবো, কিভাবে মুখ দেখাবো ওদের সামনে? তো অন্য কিছু দেখিয়ে দেবে। এই কি ধরনের অসভ্যের মতো কথা! কিন্তু আমার তো সায়েন্স ভালো লাগে না, আমি যদি ফেল করে যাই? সে পরের ব্যাপার, সে দেখা যাবে। তার আগে আমি 2 বছর বলতে চাই যে আমার ছেলে সায়েন্সে পড়ে।